শরীরটা এখন কেমন আছে মা? আছে গো আছে, ডাক্তার যা সেবা করলো তাতে ঠিক না হয়ে যায়। বাহ, আয়োজন তো বেশ ভালোই করেছিস। তা এবারে কি আরো বড় করেছিস নাকি? এই তো বাবা, এক্ষুনি হবে। কই গো গোপাল দাদা, যাও যাও যাও, মশাল চালো মশাল চালো। হ্যাঁ রে বউ, তোরা জ্বর টর নেই তো? মানে সাধু বাবা যেমন বলেছেন তেমনটা করতে পারবি তো? সব করতে পারবো, আমি এখন ভালো হয়ে গেছি। না একদম না, তোমার শরীর এখন সুস্থ নেই, সবে জ্বর সেরেছে, শরীর দুর্বল। রাত্রিবেলা স্নান করে খাটাখাটনি করলে তোমার আবার জ্বর আসবে, এইসব করার তোমার কোনো দরকার নেই। কপাল যদি ঠাকুর ঘরে ঢুকে কাজ না করে তাহলে তো সাধু বাবার সব পরিকল্পনা ভেস্তে যাবে। আমার উদ্দেশ্য সফল হবে না, কপালকে বাড়ি থেকে সরাতে পারবো না। আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে বাড়ির লোক বাধ্য হয় কপালকে দিয়ে সব কাজ করাতে, ব্যাস তাহলেই আমাদের লক্ষ্য পূরণ হবে। এগিয়ে, সবাই এমন চুপ করে থাকলে ন্যাড়া পোড়া হবে নাকি? এই বলো 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 বলো, সবাই বলো। নাও নাও নাও, বলো সবাই বলো বলো। হরে বল, বল হরে বল, বল হরে বল, বল হরে বল।
আজকের রাতটাই তোরে বাড়িতে শেষ রাত কপাল। কাল থেকে আমার স্বামীর প্রতি আমার একার অধিকার, তার জন্য ছলনার আশ্রয় নিতে হবে। ওকে এমন কিছু বোঝাতে হবে যাতে ওর নির্দেশ না মেনে সাধু বাবার নির্দেশ পালন করে। শর্মামশাই ঘুমিয়ে পড়ুক, তারপর আমরা সাধু বাবার নির্দেশ মতো ব্রত পালন করব, তাতে উনি জানতেও পারবেন না। কিন্তু ও ঠিককে না জানিয়ে, না না দিদি, সেটা ঠিক হবে না। বোনে, এই সংসারের কল্যাণের কথাও তো আমাদের ভাবতে হবে। তাছাড়া শর্মামশাই এসবে আপত্তি জানাচ্ছেন কারণ উনি সংস্কার মানেন না।